আমার প্রিয় ও স্নেহের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে পঁচিশ আর সময় তোমাদের রয়েছে পঞ্চাশ মিনিট দেখো একের থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো পাঁচটি এখানে বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে তার মধ্যে থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে প্রথম অগ্রাণের দোর থাকে নাকের চোখের কানের না মুখের দিকে উত্তর হবে নাকের পরের প্রশ্ন নোট কবিতায় কথক ভালো কথা শুনলেই তখনই প্রশংসা করেন লিখে রাখেন মনে রাখেন না প্রশ্ন করেন উত্তর লিখে রাখেন পরের প্রশ্ন মেকচোর গল্পে অসীমার বয়স কুড়ি সাতাশ তিরিশ না সাঁয়ত্রিশ উত্তর হবে সাতাশ পরের প্রশ্ন জনগণমন অধিনায়ক জয় হয়ে গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয় উনিশশো এগারো উনিশশো একুশ উনিশশো একত্রিশ না উনিশশো সাতচল্লিশ সালে উঠে উনিশশো এগারো সালে পরের প্রশ্ন অসীমা ছিল ইতিহাস ভূগোল অঙ্ক না ভৌতবিজ্ঞানের ছাত্রী উত্তর লিখবে ইতিহাস পরের প্রশ্ন তখন কোনো স্বদেশী মিটিংয়ের রীতি ছিল বক্তৃতার আগে স্বদেশী গান বক্তৃতার পরে স্বদেশী গান মিটিংয়ের শুরুতে সমবেত স্বদেশী গান মিটিংয়ের শেষে সমবেত স্বদেশী গান উৎসবে বক্তৃতার আগে স্বদেশী গান পরে প্রশ্ন স্বাদের রাজত্ব পৃথিবীতে চিরদিন অক্ষুণ্ণ তারা ছিলেন ধনী দরিদ্র কৃপণ্না বীর দরিদ্র পরের প্রশ্ন এই গ্রামের পাশে নিত্যবহ মজা হাটুজল নদী না গঙ্গা নদী বারো মাস উত্তর লিখবে মজা নদী দুয়ে দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্ন প্রথম বলবে কি তোমরাও নোট বই পড়নি নোট বই পড়লে আর কি কি জানা যাবে উত্তর লিখবে নোট বই পড়লে পেট কেন কামরায় লিখবে নোটবই পড়লে পেট কেন কামরায় জোয়ানের আরেক নাম ঝাজ কেন তেজপাতায় তেজ কেন লঙ্কায় ঝাল কেন নাক কেন ডাকে পিলে কেন চমকায় দুন্ধুভি কার নাম এবং অরণি কাকে বলে ইত্যাদি জানা যাবে নেক্সট কোয়েশ্চেন মেঘচোর কাকে বলা হয়েছে লিখবে প্রখ্যাত বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী অন্য দেশ থেকে মেঘ ধার করে এনে সাহারাতে বৃষ্টি ঘটিয়েছেন বলে তাকে মেঘচোর বলা হয়েছে পরের প্রশ্ন আমার সোনার বাংলা গানটি কবে থেকে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে উঠল লিখবে উনিশশো একাত্তর সালে পশ্চিম পাকিস্তানের শাসন থেকে মুক্ত হয়েছিল পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ রূপে আত্মপ্রকাশ করেছিল সেদিন থেকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত আমার সোনার বাংলা গানটি প্রথম দশ লাইন সেখানকার জাতীয় সঙ্গীত হিসাবে মান্যতা পেয়েছিল হয় বেশ অনেকক্ষণ পরে লেখক কী দেখলু লিখবে বেশ অনেকক্ষণ পরে লেখক রামকুমার চট্টোপাধ্যায় দেখলেন যে এক অসামান্য দেবদূতসম মানুষ মঞ্চ আলো করে উপস্থিত হয়েছেন সেই দেবদূতের কপাল উন্নত অতি গৌরবর্ণের এবং অতীব সুপুরুষ পরের প্রশ্ন তাদের স্মৃতি কীভাবে লুপ্ত হয়ে যায় উত্তর লিখবে বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা কবি কামিনী রায় প্রণীত স্মৃতিচিহ্ন নামাঙ্কিত কবিতায় কবি জানিয়েছেন যারা শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ নিয়ে ব্যস্ত থাকেন তাদের কথা কেউ মনে রাখেন না আসলে ব্যক্তিগত ক্ষমতায় যারা স্মৃতিসৌধ নির্মাণ করেছেন অট্টালিকা কিংবা জয়স্তম্ভ তুলে ধরেছেন তাদের সেই কীর্তি ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে আসলে কালের বহমান ধারায় ব্যক্তিগত কোনো স্মৃতিচিহ্ন চিরস্থায়ী হয়ে থাকে না পর ঠাকুমা কাকে কখন গল্প শোনায় উত্তর লিখবে ঠাকুমা তার নাতনিকে রাত্রিবেলায় গল্প শোনায় পরের প্রশ্ন রাত্রিকে কীভাবে স্বাগত জানানো হয় উত্তর সন্ধ্যা শাখে রাত্রিকে স্বাগত জানানো হয় লিখবে সন্ধ্যার দন্দুস নয় ধরজ হল আকার হবে সন্ধ্যার শাখে রাত্রিকে স্বাগত জানানো হয় তিনি তাকে রয়েছে নিচে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি মান দুই করে দুই গুণ তিন সমান ছয় প্রথম নোটবই কবিতায় কোন পশু ও পতঙ্গের নাম উল্লেখিত হয়েছে তো লিখবে কবি সুকুমার রায় রচিত নোটবই কবিতায় পশুদের মধ্যে গরু এবং পতঙ্গদের মধ্যে ফরিং ও আশ্লার কথা উল্লেখিত হয়েছে পরে প্রশ্ন পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও পুরন্দর চৌধুরীর মুখখানা ফর্সা ও একেবারে গোল প্রায় চাঁদের মতো তার চোখের মণি দুটো নীল তার বয়স পঞ্চাশের কাছাকাছি বৃষ্টিবিজ্ঞানী হিসাবে সারা পৃথিবীতে তার নাম সাহারা মরুভূমিতে এক মাসে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে তিনি সাংঘাতিক কাণ্ড করেছেন এই জন্য তার প্রশংসা যত হয়েছে নিন্দেও হয়েছে প্রায় ততটাই পর রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটির সুর কোন ধরনের উত্তর লিখবে কবিগুরু রবীন্দ্রনাথের গানগুলি পরীক্ষিত কখনো পাশ্চাত্য কখনো বা দেশীয় পেন মল্লার গানের সুরকে তিনি প্রয়োগ করেছেন আমার সোনার বাংলা গানটির সুর হল ভাটিয়ালি বলা বাহুল্য আমাদের আঞ্চলিক ভাষায় রচিত যেসব লোকসঙ্গীত রয়েছে তার অন্যতম জনপ্রিয় একটি শাখা হল ভাটিয়ালি পরের প্রশ্ন ছেলেবেলায় জীবনে প্রথম কাজী নজরুলের গান শোনবার পরে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল তো লিখবে রামকুমার চট্টোপাধ্যায় প্রণীত কাজী নজরুলের গান নামাঙ্কিত গদ্যে ছেলেবেলায় লেখক যখন নজরুলের গান শুনেছিলেন তখন তিনি অভিভূত হয়েছিলেন তিনি জানিয়েছিলেন সেই গান শুনে অত ছোট বয়সেই আমার রক্ত যেন টকবক করে ফুটতে আরম্ভ করেছে এটাকে তোমরা ডাবল ইনভার্টার কমে থাকবে সেই উত্তেজনা থেকে মুক্তিবেদের লেখক তার প্রিয় সঙ্গী তবলা হাইপেন জোড়াটি টেনে নিয়ে তাতে বল তুলতে শুরু করেছিলেন পরবৈষ্ণ মুরোরা কবিতায় তাদের মুরো বলার কারণ কী তুলিবে কবিতায় তাদের মূড়ো বলা হয়েছে কারণ তারা তাদের নাম চিরস্থায়ী করার জন্য যা করেছে তা অতি নির্বুদ্ধিতার পরিচায়ক কেননা ওভাবে বেঁচে থাকা যায় না মানুষ মনে রাখে মহৎ কাজকে মহৎ কাজের মাধ্যমেই মানুষের স্মৃতি বেঁচে থাকে কিন্তু যশলভী ওই মানুষগুলো তা না করে অর্থহীন অট্টালিকা কমা সৌধ নির্মাণ করেছে তাই তারা মূর পরে প্রশ্ন ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে কোন গল্পের কথা বলা হয়েছে এই গল্পের পর আর কোন দৃশ্য গিয়েছে উদ্ধৃত কবিতাংশটি গৃহীত হয়েছে কবি সুকান্ত ভট্টাচার্য পর্যন্ত চিরদিনের কবিতা থেকে তেরোশো পঞ্চাশ সালের দুর্ভিক্ষের দিনে মানুষের কী অসহায় অবস্থা হয়েছিল সেই গল্পের কথা বলা হয়েছে দুর্ভিক্ষের পর আবার নতুন করে বেঁচে থাকার প্রচেষ্টা শুরু হয় চারিদিকে দেখা যায় প্রাণের স্পন্দন সকাল ঘোষিত হয় পাখির ডাকে কামার কুমোর তাঁতি একসঙ্গে কাজ করে সারাটা দুপুর চাষি জমিতে পড়ে থাকে কৃষক বধু জল আনতে গিয়ে থমকে দাঁড়ায় পথে আর চোখে পড়ে সবুজ ফসলে সুবর্ণযুগ আসে চারিদাগে রয়েছে খুব সংক্ষেপে নিচে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নে মান এক করে এক কিন্তু তিন সমান সমান তিন প্রথম সোনাটিয়ার দেখা প্রজাপতির চোখ কেমন তো লিখবে সোনাটিয়ার দেখা প্রজাপতির চোখ রামধনু রঙের পরে প্রশ্ন স্বর্গের শুরুয়া নামকরণ কে করেছেন তো লিখবে স্বর্গের শুরু আর নামকরণ করেছে জাদুঘর পরে সোনাদের নতুন জামা কিনবার পয়সা কে দিয়েছিল উত্তর লিখবে মাকু সোনাদের নতুন জামা কিনবার পয়সা দিয়েছিল পরে হোটেলে মালিক আসলে কে লিখবে হোটেলের মালিক হলো সার্কাসের নোটো মাস্টার তাকে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নাও এখানে প্রিন্টিং মিস্টেক আছে উত্তর প্রশ্ন পাশে তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একটি প্রিন্টিং মিস্টেক আছে প্রশ্নের মান এক করে এক কিন্তু তিনি সময় সমান তিন প্রথম তীর্য বিভক্তি কাকে বলে উত্তর লিখবে যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তীর্য বিভক্তি বলে পরে প্রশ্ন কারক বিভক্তি নির্ণয় করো আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি পৃথিবীকে তলায় দাগ পৃথিবীকে এটা হচ্ছে কর্মকারকে কে বিভক্তি তারপর হচ্ছে কারক বিভক্তি নির্ণয় করো রাত্রি এখানে স্বাগত সন্ধ্যার শাখে শাখে এখানে করণ কারকে এ বিভক্তি এক কথায় প্রকাশ করো ইন্দ্রের হস্তি অর্থহীন উক্তি ইন্দ্রের হস্তি হচ্ছে ঐরাবৎ আর অর্থহীন উক্তি হচ্ছে প্রলাপ ছয় দাগে রয়েছে নিচে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো প্রশ্নের মান রয়েছে চার প্রথম একটি বটগাছের আত্মকথা পয়েন্ট করে ভূমিকা আমি অনেক ইতিহাসে সাক্ষী কত যুগ পরিবর্তনের নীরব দর্শক আমি তোমাদের জীবনের মতো সংঘাতময় উত্থানপেন পতন হয়তো আমার জীবনে নেই তবে আমার সহ্যশক্তি আর অভিজ্ঞতায় আমি হয়েছি শান্ত স্থির ও প্রজ্ঞা আমি এক বটগাছ আজও ঝাপসা মনে পড়ে সেই কবেকার ছোটোবেলাকার কথা মায়ের বৃন্ত থেকে বোধ একটি টিয়া পাখি আমাকে ফেলে দিয়েছিল রাস্তার ধারে বসপুকুরের এই প্রান্তে তার কয়েকদিন পরে চোখ মেলে দেখেছিলাম এই সুন্দর পৃথিবীকে পল্লবিত ছোট ছোট শাখারা সূর্যের সামনে দৃপ্তভাবে নিজেকে মেলে ধরতে শিখল ক্রমে আমি বড় হলাম আমার ছায়ায় শান্ত মানুষ খুঁজে পেল আশ্রয় কত পথিক নাম না জানা বুড়ো বুড়ি আমার কাছে এসে বিশ্রাম নেয় বেশ ভালো লাগে প্রতিদিনের জীবন আমার বিশাল ছাতার মতো নিরাপদ আশ্রয়ে কাকের দল বাসা বানিয়েছে কাঠবেলি দুবেলা ছোটোছুটি করে আমার ডালে খুঁজে বের করেছে স্বাচ্ছন্দের কোটোর দূর আকাশ থেকে প্রচণ্ড গরমে পরিশ্রান্ত চিল নেমে এসে আমার ডালে বসে মাঝে মধ্যেই কোকিল এসে গান শুনিয়ে যায় আর দেখি কাকের বাসা খুঁজতে গিয়ে আমার পাতার মাঝে নিজেকে কেমন লুকিয়ে রাখে এছাড়া যাওয়া হাইপেন আসা পথে কত পাখি যে আমার গায়ে বসে একটু জিরিয়ে নেয় তার ইয়াত্মা নেই যেই বর্ষা নামে আমি পাতাগুলো মেলে ধরে শ্রাবণ অরণ্যের ঘ্রাণ পেতে চেষ্টা করি যদিও আমার ফল মানুষ খায় না কিন্তু পুজো পার্বণে আমার পাতা সংগ্রহ করতে আসে প্রথম প্রথম পাতা ছিঁড়লে ব্যথা লাগতো রাগ হতো খুবই কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছি মনে ভাবি মানুষের কাজে তো লাগি এখন গ্রামের পঞ্চায়েত থেকে আমার চারপাশে একটা বেদি করে দিয়েছে যেখানে বর্ষায় মানুষ এসে বসে গরমে গোল করে বসে আড্ডা দেয় বেশ লাগে কত গরু ছাগল মোষ এসে আমার ছায় ঘেরা টোপে বসে ঝিমোয় তবে সবচেয়ে আনন্দ হয় আমার ঝুড়িগুলি যখন ছোট কচিকাচাদের খেলার দোলনা হয় ওদের প্রাণের আনন্দে যেন আমি মেতে উঠি সকাল থেকে বিকেল এভাবেই মানুষের আনাগোনায় আমার দিন কাটে কখনো মানুষ বা পাখিদের ভিড়ে আমি পূর্ণ আবার কখনও শূন্য নির্জনতায় একলা চেয়ে দেখি বিশেষত যখন মন্থর পায়ে সন্ধ্যা নেমে আসে চিলের ডানা থেকে মুছে যায় রোদ্দুরের গন্ধ সেই অন্ধকার ফাঁকা রাস্তার ধারে চুপ করে দাঁড়িয়ে থাকি তখন মিটিমিটি নক্ষত্রের নীল ছায়াপথে আলো আমাকে রূপকথার গল্প শুনিয়ে যায় করে উপসংহার আজ আমি বয়সের ভারে ভারাক্রান্ত কালবৈশাখী ঝড় দেখলে মনে কেমন আশঙ্কা জাগে বাজের শব্দে চমকে উঠি ভয় হয় রাস্তা তৈরির প্রয়োজনে মানুষেরা আমায় কেটে টুকরো টুকরো করে ফেলবে না তো হয়তো এই রকম কোনো কারণেই আর কয়েক বছরের মধ্যেই আমায় চলে যেতে হবে তবু যে কটা দিন আছি আলো হাইপেন অন্ধকার ও আনন্দ হাইপেন বেদনার দোল্লা এই ধাতটিকে বড় সুন্দর বলে মনে হয়েছে সহস্র মানুষ পশু পাখিকে হাওয়ায় ছাওয়ায় আগলে ও পৃথিবীকে প্রাণের মায়ায় আঁকড়ে সার্থক আমার এই জীবন পরের প্রবন্ধ রচনা রয়েছে দেশ ভবনের গুরুত্ব পয়েন্ট করবে ভূমিকা মানুষের মধ্যে আদিমকাল থেকেই ভ্রমণের প্রবৃতি রয়েছে এক সময় পশু শিকারের জন্য মানুষ জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো তা ছিল তার বাঁচার প্রয়োজনে ভ্রমণ তারপর নিজের বুদ্ধি আর সাহসকে কাজে লাগিয়ে সেই প্রয়োজন মিটেছে কিন্তু ভ্রমণ নেশার মতো মিশে গেছে মানুষের রক্তের সঙ্গে ভ্রমণের শেকাল মধ্যযুগের মানুষ পায়ে হেঁটে ঘোড়া বা উটের পিঠে চেপে ভ্রমণে বের হতো ভারত তথা পৃথিবীর ইতিহাসে এভাবেই বিখ্যাত হয়ে আছে মেগাসিরিজ ফাইয়েন ইয়েনসাং কিংবা মার্কোলোপোলো লিভিংস্টোনরা আর এদের সেই ভ্রমণের বৃত্তান্ত হয়ে উঠেছে তৎকালীন সমাজ রাজনীতি হাইপেন অর্থনীতির এক বিশ্বস্ত দলিল অজানার সন্ধানে অজানাকে চেনার আগ্রহে মানুষের সেই পথ চলা আজও থামেনি ভ্রমণে শিক্ষাগত প্রয়োজনীয়তা বই পড়ে ছাত্রছাত্রীরা যে জ্ঞান লাভ করে ভ্রমণের মধ্যে দিয়ে তারা সেই জ্ঞানকে প্রত্যক্ষ করে ঐতিহাসিক স্থানে যেমন উপলব্ধি করা যায় ইতিহাসের গাম্ভীর্যকে তেমনি প্রকৃতির সান্নিধ্যে ভূগোলের নিবিড় পাঠও সম্ভব কোনো বিশেষ অঞ্চলের মানুষের জীবনধারা কমা সংস্কৃতি ইত্যাদির সঙ্গেও পরিচয় ঘটে ভ্রমণের মধ্যে দিয়ে কোনো বিশেষ অঞ্চলের মানুষের জীবনধারা সংস্কৃতি ইত্যাদির সঙ্গেও পরিচয় ঘটে ভ্রমণের মধ্য দিয়ে দেশভ্রমণ এবং জাতীয় সংহতি এক অঙ্কুলের মানুষের যখন অন্য কোনো বিশেষ অঞ্চলে কোনো বিশেষ অঞ্চলের মানুষের জীবনধারা সংস্কৃতি ইত্যাদির সঙ্গেও পরিচয় ঘটে ভ্রমণের মধ্যে দিয়ে দেশ ভ্রমণ এবং জাতীয় সংগতি পয়েন্ট করবে দেশভ্রমণ এবং জাতীয় সংগতি এক অঞ্চল হবে এক অঞ্চলের মানুষ যখন অন্য অঞ্চলে অবশ্যই কিন্তু সংশোধন করে নেবে এক অঞ্চলের মানুষ যখন অন্য অঞ্চলে ভ্রমণ করে সেখানকার জীবনধারার সঙ্গে পরিচয় হয় স্বাভাবিকভাবেই তৈরি হয় এক ভাবগত ঐক্য এই ঐক্য জাতীয় সংহতির পদ প্রশস্ত করে তৈরি হয় বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের মধ্যে সহমর্মিতার বোধ দেশ মাধ্যমে বিনোদন একঘেয়ে ক্লান্তিকর জীবনে দেশ ভ্রমণ নিয়ে আসে মুক্তির স্বাদ ফলে নতুন উদ্দীপনা ও প্রাণশক্তি অর্জন করা সম্ভব হয় ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ সকলের পক্ষেই এর ফলে কাজকর্মের নতুনভাবে মনোযোগ দেওয়া সম্ভব হয় মনের বিকাশে ভ্রমণের ভূমিকা তাই বিশেষ গুরুত্বপূর্ণ ভ্রমণের অর্থকরী দিক বিজ্ঞানের কল্যাণে যাতায়াতের পথ সুগম হওয়ায় পর্যটন আজ এক শিল্পে পরিণত হয়েছে হোটেল রেস্তোরাঁ এবং স্থানীয় ভিত্তিতে বিভিন্ন শিল্পদ্রব্য উৎপাদনের মাধ্যমে অর্থ উপার্জন সম্ভব হচ্ছে দেশ এই পর্যটন শিল্পের পৃষ্ঠপোষকতা করে বৈদেশিক মুদ্রা রোজগার করছে করে উপসংহার ভ্রমণে প্রাণের সঙ্গে প্রাণের মিলন ঘটে নতুন দেশ এই পর্যটন শিল্পের পৃষ্ঠপোষকতা করে বৈদেশিক মুদ্রা রোজগার করছে পয়ঙ্কর উপসংহার ভ্রমণে প্রাণের সঙ্গে প্রাণের মিলন ঘটে নতুন জীবন দৃষ্টি আর জীবন শক্তি দেয় ভ্রমণ ভ্রমণকে কেন্দ্র করে নানান দেশে আজ গড়ে উঠেছে পর্যটন শিল্প এতে বৈদেশিক মুদ্রাও দেশের ঘরে আসে এই সূত্রে বহু মানুষ বেঁচে থাকার মতো কাজও খুঁজে পায় তাই একালে দেশভ্রমণ হয়ে উঠেছে জীবিকা অর্জনের হাতিয়ার ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকবে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হত লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেলাইকন সে প্রেস করবে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নকাঠাম এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখলো তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে এই বছর কিন্তু আমাদের প্রবন্ধ রচনা থাকবে সেহেতু বেশ কয়েকটা ভাষাচর্চ বই থেকে প্রবন্ধ রচনা কিন্তু তোমরা পড়ে রাখবে যেমন একটি বটগাছের আত্মকথা একটি নদীর আত্মকথা একটি অচল পয়সার আত্মকথা এবং দেশ ভ্রমণ এই চারটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেহেতু এই চারটি প্রবন্ধ রচনা কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করে ফেলবে এই চারটি কিন্তু আমি ইতিমধ্যে তোমাদের কাছে তুলে ধরেছি ভালো